সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কর্তৃক সর্বায়িত ঔষধ লিভোকার নিয়ে কিছু কথা বলবো। এক্ষেত্রে ঔষধটির জেনেরিক, ফার্মাকোলজি, ইন্ডিকেশন, ডোজেস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, সাইড ইফেক্ট, প্রিকুশন, ইউজ ইন প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন, প্যাক সাইজ এন্ড প্রাইস তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জেনেরিক লিভোকারনেটিন ফার্মাকোলজি। লিভোকারনেটিন একটি প্রাকৃতিক উপাদান যা স্তন্যপায়ীদের শক্তি পিপাকে সহায়ক। এটি কোষের মাইটোকন্ড্রিয়াতে দীর্ঘ চেইনযুক্ত ফ্যাটি অ্যাসিডের প্রবেশ নিষিদ্ধ করে, ফলে অক্সিডেশনের মাধ্যমে শক্তি উৎপাদন ত্বরান্বিত হয়। ব্রেন টিস্যু ব্যতীত অন্যান্য টিস্যু শরীরের ফ্যাটি অ্যাসিড বিপাকের মাধ্যমে শক্তি উৎপাদন করে। হৃদপেশি এবং স্কেলেটাল পেশিতে ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয়। ইন্ডিকেশন: ক্রনিক ফ্যাটিগ সিন্ড্রোম, হৃদরোগ, কনজেস্টিভ হার্ট ফেলিওর, কিডনি ডিজিজ, রক্তে উচ্চ কোলেস্টেরলের মাত্রা, ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, স্মৃতিভ্রষ্টতা এবং মেমোরি ইম্পেয়ারমেন্ট, ডন সিন্ড্রোম, হাইপারথাইরয়েডিজম, পুরুষের বন্ধত্ব। মোট কথা, এটি শরীরে ফ্যাটকে ভেঙে শক্তিতে রূপান্তরিত করে, যার ফলে আপনি শরীরে এনার্জি পাবেন আগের থেকেও বেশি, যা আপনার রিপিট সেক্স ড্রাইভে হেল্পফুল। এটি স্পার্মের গতিশীলতা বাড়ানোর মাধ্যমে পুরুষের বন্ধাত্ব দূর করে। ডোজেস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন: প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে 330 মিলিগ্রাম করে দিনে 2 বার বা 3 বার খাবারের পর সেবন। ক্লিনিক্যাল রেসপন্সের উপর সঠিক মাত্রা নির্ভরশীল। নবজাতক ও শিশু এর ক্ষেত্রে দিনে 50 থেকে 100 মিলিগ্রাম পার কেজি বিভক্ত মাত্রায়। সর্বোচ্চ মাত্রা 3 গ্রাম পার ডে। প্রারম্ভিক মাত্রা 50 মিলিগ্রাম পার ডে। সাইড ইফেক্ট: লিভোকারনেটিন সাধারণত শোষণীয়, তথাপি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ক্ষণস্থায়ী বমি বমি ভাব বা বমি, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস এবং ডায়রিয়া হতে পারে। প্রিকশন: কিডনি ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে মুখেসেব্য লিভোকারনেটিনের নিরাপত্তা ও কার্যকারিতা মূল্যায়িত হয়নি। যে সকল রোগীদের ক্ষেত্রে তীব্র কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে ESRD রোগী যারা ডায়ালাইসিস এর উপর নির্ভরশীল তাদের ক্ষেত্রে শরীরে বেশি মাত্রায় মুখেসেব্য লিভোকারনেটিনের দীর্ঘমেয়াদী ব্যবহারে বিভক্ত মেটাবোলাইট যেমন ট্রাইমিথাইলামিন এবং ট্রাইমিথাইলামিন এন অক্সাইড জমা হতে পারে। ইউজ ইন প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন: গর্ভাবস্থায় মহিলাদের উপর তেমন কোনো পরীক্ষা হয়নি। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে লিভোকারনেটিনের ব্যবহার পরীক্ষা করে দেখা যায়নি। স্তন্যদানকারী মায়েদের শিশুকে বুকের দুধ দেওয়া থেকে বিরত থাকা উচিত অথবা লিভোকারনেটিন সেবন করা থেকে বিরত থাকা উচিত। প্যাক সাইজ এন্ড প্রাইস: প্রতিটি বাক্সে 30টি ট্যাবলেট থাকে। প্রতিটি ট্যাবলেটের দাম 5 টাকা। প্রিয় ভিউয়ার, প্রতিটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ একজন ডাক্তারই সঠিক রোগের ক্ষেত্রে সঠিক ডোজ নির্ধারণ করে থাকেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।